সংহতি আমাদের জন্য এখন ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে যেটা বুঝতেছি উনি সহযোগিতা করছেন কোন ধরনের সহযোগিতার সুযোগ দেওয়া যাবে না রাষ্ট্রপতিকে সরিয়ে দেন রাজনৈতিক দলগুলোর সাথে আলাপ আলোচনা করেন একই সাথে শহীদ পরিবারকে অন্তর্ভুক্ত করে রাজনৈতিক দলের প্রতিনিধিত্ব নিশ্চিত করে এই সরকারকে জাতীয় সরকার করুন অন্যথায় দেশের এই সংকটকালীন সময়ে শুধুমাত্র সুশীল ব্যক্তিদের দিয়ে স্থিতিশীল সরকার গঠন করা সম্ভব হবে না আনসার চকিদার ফুটপাতের হকার থেকে শুরু করে সচিবালয় মন্ত্রণালয় গণমাধ্যমের অফিস সমস্ত জায়গায় ভারতের র বসে আছে হাজার হাজার কোটি টাকা খরচ করছে ভারতের মনে বেদনা তাদের পোষা কুকুর পতন হয়েছে এখন পর্যন্ত হজম করতে পারছে না যার ফলে নানান ধরনের ষড়যন্ত্র তারা এখানে করবে আমরা পরিষ্কারভাবে বলেছি একটা নির্বাচন কাউকে এমপি মন্ত্রী বানানোর জন্য এই আন্দোলন হয় নাই এই প্রতিবাদী রাষ্ট্রকাঠামোর পরিবর্তন নতুন রাজনৈতিক বন্দোবস্ত নতুন নেতৃত্বের মধ্য দিয়ে আগামীর বাংলাদেশ পরিচালিত হবে সেই লক্ষ্যেই এই গণ অভ্যুত্থানে ছাত্র জনতা রক্ত দিয়েছিল সেই প্রত্যাশা থেকেই তারা রাজপথে এসেছিল সেজন্য আমরা বলছি এই একদলীয় শাসনের অবসান ঘটিয়ে একদলের সংসদে আধিপত্য কমিয়ে মাল্টি পার্টি পার্লামেন্ট অন্তর্ভুক্তিমূলক পার্লামেন্ট করার জন্য সংখ্যানুপাতিক নির্বাচনের ব্যবস্থা করার সংখ্যানুপাতিক নির্বাচন আপনার দল যদি 1% ভোট পায় আপনার দলের তিনজন এমপি থাকবে পার্লামেন্টে দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ এই যে 5 বছর ক্ষমতা পেয়ে দানব হয়ে ওঠে স্বৈরাচার হয়ে ওঠে এই চরিত্র শুধু আওয়ামী লীগের না বাংলাদেশের 50 বছরে যারাই রাষ্ট্র ক্ষমতা পরিচালনার সুযোগ পেয়েছেন সকলেই ক্ষমতাকে কুকিগত করতে দানব হয়ে ওঠার চেষ্টা করেছে তার জন্য আমরা বলছি সংসদের মেয়াদ কমিয়ে 4 বছরে নিয়ে আসতে হবে 5 বছর পরে নির্বাচন হইলে আর 4 বছর পরে সমস্যা আছে কোনো সংখ্যানুপাতিক নির্বাচন বিএনপি জামাত গণ অধিকার পরিষদ চরমোনাই সকল দলের প্রতিনিধিত্ব যদি সংসদে থাকে আপনাদের অসুবিধা আছে তো তাহলে সংখ্যানুপাতিক নির্বাচনের কথা আমরা বলছি একই সাথে আমরা পরিষ্কারভাবে বলছি আওয়ামী লীগকে তো নিষিদ্ধ করা হবে তাই আওয়ামী লীগ আগামী নির্বাচন তো দূরের কথা তার আগেই তারা নিষিদ্ধ হবে এবং অনতিবিলম্বে সরকারকে বলতে চাই সেই নিষিদ্ধ করতে হবে আহত এবং নিহতদের বিষয়ে আমাদের পরিষ্কার কথা আগামী 1 মাসের মধ্যে এই পরিবারগুলোর সহায়তা দিতে হবে আপনারা ছাত্রদের দিয়ে রাজনৈতিক দল গঠন করাবেন ছাত্রদের দিয়ে এনজিওর মতো কর্মী তৈরি করবেন ফান্ড দিবেন এই সমস্ত ভাতাবাজি বন্ধ করেন সুজাপতি আসুন আপনাদেরকে মানুষ যে সম্মান দিয়েছে আমরা পরিষ্কারভাবে বলছি রাষ্ট্র সংস্কারের জন্য যত দিন প্রয়োজন সেটা যদি 2 বছরও লাগে আমরা আপনাদেরকে সমর্থন দেব কিন্তু রাজনৈতিক দলের সাথে আপনাদের সেই বোঝাপড়া আন্ডারস্ট্যান্ডিং থাকতে হবে আর সেটা না হলে আপনারা বুমেরাং হবেন দেশকে আরেকটা সংকটের মুখে পতিত করবেন কাজেই আমরা চাই না দেশ আবার নতুন সংকটের মুখে পতিত হোক এইবার যদি দেশে সংকট তৈরি হয় এই সরকার যদি ব্যর্থ হয় আগামীর বাংলাদেশে বড় ধরনের বিপর্যয় তৈরি হবে ঠিক